চিরনবীন বসন্তের প্রথম দিন আর চিরায়ত সুন্দরের প্রতীক ভালোবাসার বিশেষ দিবসটি উৎসবের রং ছড়িয়ে হাতে হাত ধরে মিলেমিশে এসেছে আরও একবার। মহামারীর কারণে গত দু বছর উৎসব খানিকটা ফিকে হয়ে গেলেও প্রকৃতিতে রঙিন শাসনের অভিষেকে সবুজ গ্রাম থেকে শুরু করে ইট পাথরের নগরী সবখানেই লেগেছে বসন্তের ছোঁয়া। ফাগুনের প্রথম দিন 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের রাঙিয়ে নৃত্যে বাদ্যে ছন্দে গীতে বসন্তকে বরণ করে নিতে সামাজিক ও সাংস্কৃতিক সব সংগঠন সক্রিয় না হলেও রাজধানীতে থাকে মূল আয়োজন। করোনা ভাইরাসের কারণে গতবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত বরণ উৎসব না থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয়ভাবে আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সোমবার সকাল 7:15 উদ্যানের মুক্ত মঞ্চে বেঙ্গল মিউজিকের বাদ্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় বসন্ত উৎসব। সকাল 10:00 পর্যন্ত সেখানে চলে বসন্তের আবাহন। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় সকালে ফাল্গুনের রঙের পোশাকে যেমন নিজেকে রাঙিয়েছেন সবাই, তেমনি বিকেলে ভালোবাসার লাল রঙে উদযাপন করেছেন ভালোবাসা দিবসটিও। এদিকে শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে মালয়েশিয়া প্রবাসী একদল বাংলাদেশি আয়োজন করেন ফাল্গুনী আড্ডার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করা হয়।